আসসালামু আলাইকুম, ফারহানা হক, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, ঈদ মোবারক। আশা করি ভালো আছো এবং পরিবারের সকলকে নিয়ে নিরাপদে ঈদ উদযাপন করেছো। ঈদের ছুটির পরে আজকে আমরা আবার আমাদের পড়াশোনায় ব্যাক করেছি। ঈদের আগে আমরা নবম অধ্যায় পড়ছিলাম, নবম অধ্যায়ের থার্ড লেকচার আমরা শেষ করেছিলাম। আশা করছি এই ছুটির মধ্যে বাসায় কিছুটা হলেও পড়াশোনা করেছো, আর পড়াশোনা করতে যেয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করতে। চলো তাহলে আজকে আমরা নেক্সট ক্লাসে চলে যাই। আজকে আমরা দেখব নবম অধ্যায় মানে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এই চ্যাপ্টারের 4 নম্বর লেকচার। আচ্ছা, গত ক্লাসে তোমাদের মনে আছে আমরা কি কি বের করেছিলাম? আমরা বের করেছিলাম বোরের পরমাণু মডেল ব্যবহার করে এনতম কক্ষপথের পরমাণু হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এবং শক্তির রাশিমালা বের করেছিলাম। ও সেখান থেকে আমরা যে এনতম কক্ষপথের জন্য কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করেছি, এনতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি বের করেছি, তারপর হচ্ছে শক্তির লাস্ট আমরা কি দেখেছিলাম, শক্তি স্তর নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আচ্ছা, আজকে নির্গত ফোটনের কম্পাঙ্ক এটা বের করবো। নির্গত ফোটনের কম্পাঙ্ক বের করার আগে তোমাদের মনে আছে বোরের দ্বিতীয় শিকারটা কি ছিল? বোরের দ্বিতীয় শিকারটা ছিল হচ্ছে, একটু রিমাইন্ড করো তোমরা, ইলেকট্রন যখন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে যায় তখন ওই শক্তি স্তরের শক্তির পার্থক্যের সমান সমান একটা শক্তি সম্পন্ন ফোটন বিকিরণ করে। মনে আছে আমরা এটা দেখেছিলাম, ইউ মাইনাস ইএল এটা আমরা করেছিলাম, এটা হচ্ছে ফোটনের শক্তি, এইচ এফ ফোটনের শক্তি। এখানে এইচ কি ছিল? এই ছিল হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর এফ ছিল হচ্ছে ফোটনের কম্পাঙ্ক। আর ইউ মাইনাস ইএল মানে হচ্ছে উচ্চতর শক্তি সম্পন্ন যে স্তরের শক্তি মাইনাস নিম্নতর শক্তি সম্পন্ন যে শক্তি স্তর তার শক্তি। আচ্ছা, এখন এই জিনিসটা আমাদের এই নির্গত ফোটনের কম্পাঙ্ক বের করার জন্য লাগছে। দেখো এখানে আমি লিখেছি এইচ এফ মাইনাস ই এন টু মাইনাস ই এন ওয়ান। আচ্ছা, ই এন টু কেন দিলাম? এখানে ই এন টু দিলাম যে যদি ইলেকট্রন এন টু উচ্চতর শক্তি সম্পন্ন থেকে উচ্চতর শক্তি স্তর থেকে এন ওয়ান নিম্নতর শক্তি স্তর, মানে এন টু হচ্ছে উচ্চতর শক্তি স্তর, এন ওয়ান হচ্ছে নিম্নতর শক্তি স্তর, শক্তি স্তর যদি ইলেকট্রন যায় তাহলে যে ফোটনের কম্পাঙ্ক হবে সেটা হচ্ছে এইচ এফ, সরি ফোটনের কম্পাঙ্ক হবে হচ্ছে এফ। তাহলে মানে বোরের দ্বিতীয় শিকার্য অনুসারে আমরা কিন্তু এইচ এফ ইজ ইকুয়াল টু ই এন মাইনাস সরি ই এন টু মাইনাস ই এন ওয়ান লিখতে পারি। আমি কি আরেকবার বলবো তোমাদের, এন টু উচ্চতর শক্তি স্তর, এন টু হচ্ছে উচ্চতর শক্তি স্তর আর এন ওয়ান হচ্ছে নিম্নতর শক্তি স্তর। তাহলে উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর শক্তি স্তরে যাবে এই শক্তি স্তর দুটার যে পার্থক্য বোরের পরমাণু মডেল অনুসারে আমরা সেটাই জানি, এইচ এফ ইজ ইকুয়াল টু শিকার্য অনুসারে এইচ এফ ইজ ইকুয়াল টু এই যে শক্তি স্তর দুটোর পার্থক্যের সমান একটা ফোটন নির্গত করে সেটা হচ্ছে এই যে ফোটনের শক্তি হচ্ছে এইচ এফ। আচ্ছা, আবার আমরা গত ক্লাসে যখন পড়েছিলাম এনতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি, দেখো এখানে আমি লিখে রেখেছি ই এ ইজ ইকুয়াল টু মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার, এইচ এর রাশিমালাটা আমরা গত ক্লাসে বের করেছিলাম। আচ্ছা, তাহলে দেখো ই এন টু মাইনাস ই এন ওয়ান, তাহলে আমরা কি লিখতে পারি? ই এন টু যদি হয় তাহলে ওই রাশিমালাটা যদি এখানে বসাই তাহলে আমরা কি লিখতে পারি? দেখো সেম থাকবে, শুধু এখানে এন যেহেতু আছে ওখানে এন স্কোয়ার ছিল তাই এখানে আমরা কি লিখবো, 2 এর জন্য শুধু লিখবো এন টু স্কোয়ার, আর বাকি দেখো সবকিছু সেম আছে, এই এন টু স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার।
আর এই যে সামনে মাইনাস ছিল মাইনাসটা কিন্তু আছে এখন এখানে মাইনাস ই এন ওয়ান তাহলে এখানে কি হবে বলো এই মাইনাস আর এখানের যে মাইনাসটা সূত্রের যে মাইনাস সেখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে তাহলে প্লাস এম ই টু দি পাওয়ার 4 8 এন 1 যেহেতু এখানে 1 ছিল সুতরাং এখানে 1 দিলাম এন 1 স্কয়ার 8 স্কয়ার এপসাইলন নট স্কয়ার আচ্ছা এটাকে কমন নেওয়া যায় না দেখো কি কি জিনিস কমন নেওয়া যায় শুধু এন 2 আর এন 1 এই জিনিসটা বাদে কিন্তু বাকি সবগুলোই কমন থাকে তাহলে আমি এটা এই এই অংশটুকু আমি কমন নিলাম কমন নিলে যেহেতু এটা প্লাসে ছিল এন ওয়ানটা প্লাসে ছিল এটা এটাকে আমি রাখলাম নর্মালি কিন্তু তোমরা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন টু স্কোয়ার প্লাস ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার এভাবেও দিতে পারতা বাট আমি ওয়ান ডিভাইডেড বাই এন ওয়ানটা আর কি সামনে রেখেছি এন ওয়ানটা সামনে রেখেছি আর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন টু স্কোয়ার তাহলে এই অংশটা আমরা পেয়ে যাই হচ্ছে এইচ এফ তাহলে খুব স্বাভাবিক এখান থেকে আমরা কম্পাঙ্কটা পেয়ে যাই কম্পাঙ্ক এফ ইজিক্যাল টু তাহলে এইচটা কোথায় যাবে এইচের সাথে এখানে নিচে চলে গুণাকারে নিচে চলে আসবে সরি ভাগাকারে নিচে চলে আসবে তাহলে কি থাকে এম ই টু দি পাওয়ার 4 8 এইচ কিউ এপসাইলন নট স্কোয়ার আর এখানে ভেতরে যা ছিল তাই আছে তাহলে এই অংশটা হচ্ছে আমার কম্পাঙ্ক তাহলে এই রিলেটেড যখন অঙ্ক আসবে আমাকে ফোটনের কম্পাঙ্ক বের করতে বলবে এরকম শক্তি স্তর দেয়া থাকবে ফোটনের কম্পাঙ্ক বের করতে বলবে তখন হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করব এই সূত্র ইউজ করে আমরা ফোটনের কম্পাঙ্ক বের করব এই ছোট একটা টপিক বাকি ছিল আমি বলেছিলাম যে আমরা নেক্সট তেজস্ক্রিয়তায় চলে যাব এই টপিকটা বাকি ছিল আচ্ছা আর আজকে আরো কিছু ম্যাথ দেখাবো তোমাদেরকে ম্যাথ দেখাবো বলতে তোমাদেরকে ম্যাথ খুব সহজ আমি করব না আমি শুধু ম্যাথটা দেখাবো বা প্রসেসটা বলে দিব তোমরা বাসায় করবে এবং অবশ্যই আমাকে অ্যান্সারটা জানাবে আচ্ছা দেখো প্রথম যে ম্যাথটা সেটা আমি কি লিখেছি খুবই সহজ হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ ও ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে বলেছে দ্বিতীয় কক্ষপথে ব্যাসার্ধ বের করতে বলেছে আর ইলেকট্রনের শক্তি বের করতে বলেছে এখানে কি কি দেয়া আছে ইলেকট্রনের ভর দেয়া আছে 9.1 × 10⁻³ মানে 31 কেজি চার্জ দেয়া আছে এগুলো তোমরা জানো সবাই মুখস্থ আছে তোমাদের 1.6 × 10⁻¹⁹ গুলো প্লাঙ্কের ধ্রুবক দেয়া আছে এই এই প্লাঙ্কের ধ্রুবকটা না তোমরা মুখস্থ রাখবে যদিও প্রশ্নে দেয়া থাকে কিন্তু মুখস্থ রাখলে এগুলো যেমন একদম মুখস্থ রাখতেই হয় ইলেকট্রনের ভর চার্জ প্লাঙ্কের ধ্রুবকটা এরকম তোমরা মুখস্থ করে ফেলবে 6.63 × 10⁻³⁴ আচ্ছা বুঝতেই পারছো আমরা আসলে কোন সূত্রে যাব বলতো আমরা যেহেতু ব্যাসার্ধ যে সূত্রটা বের করেছিলাম মনে আছে তোমাদের ব্যাসার্ধের আমরা কি সূত্র বের করেছিলাম এন তম কক্ষপথে ব্যাসার্ধ সূত্র আমরা কি বের করেছিলাম আর এন এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম ই স্কোয়ার এটা আমরা গত ক্লাসে বের করেছিলাম আচ্ছা তাহলে তার মানে আমার ব্যাসার্ধ বের করতে হলে এই সূত্রটা লাগবে আর এখানে যেহেতু দ্বিতীয় কক্ষপথ বলেছে তাহলে কি করতে হবে জাস্ট এখানে আর টু মানে এন এর যেখানে টু হবে আর এখানে টু হবে আর বাকি তো সব দেয় আছে এপসাইলন নটের মান জানো এইচ এর মান জানো পাই জানো এম এর মান দেওয়া আছে জাস্ট বের করে ফেলবে বের করে আমাকে রেজাল্টটা বের করে দেখাবে আর কি চেয়েছে ইলেকট্রনের শক্তি তার মানে আমি এই সূত্র ব্যবহার করব কিন্তু এখানে যা এখানে আমাকে বলেছে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি তাহলে আমি এখানে ই টু দিয়ে এন এর মান টু বসাবো বাকিগুলো মান বসিয়ে রেজাল্ট বের করবে তোমরা কিন্তু আমাকে কমেন্টসে রেজাল্টটা জানাবে আচ্ছা এই এটার এটার রেজাল্টটা তোমরা দুভাবে বের করবে জুল এবং ইলেকট্রন ভোল্ট মানে শক্তির শক্তির যে রেজাল্ট আসবে সেটা জুল আর জুল এবং ইলেকট্রন ভোল্ট দুভাবেই বের করবে আচ্ছা দেখো তারপরে আরেকটা ম্যাথ দিয়েছি একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন শক্তি গ্রহণ করে তৃতীয় কক্ষপথে অবস্থান করেই শক্তি বিকিরণ করে
দ্বিতীয় কক্ষপথে আসলো, তৃতীয় কক্ষপথে সে অবস্থান করেছে, তারপর শক্তি বিকিরণ করে দ্বিতীয় কক্ষপথে আসলো। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে আর এন এবং শক্তি হচ্ছে ইএন, ইএন। এবং দ্বিতীয় কক্ষপথে আসতে বিকিরণের কম্পাঙ্ক হচ্ছে এফ। এখানে কক্ষ দুটি দিয়েছি, ভি এর মান বের করতে বলেছি, প্রথমে ভি এর মান বের করো, আর খতে দিয়েছি আর এন এবং ইএন এর মান বের করো। মানে তৃতীয় কক্ষপথের তুমি ব্যাসার্ধ বের করবে এবং তৃতীয় কক্ষপথের শক্তি বের করবে, ইলেকট্রনের শক্তি বের করবে। আর আরেকটা কি বলেছি, আরেকটা বলেছি ভি বের করতে। তোমাদের মনে আছে ভি আমরা বের করেছিলাম যখন প্রথম আমরা বোর পরমাণু মডেলের হাইড্রোজেন পরমাণু ব্রিজেন পরমাণুর ব্যাসার্ধ ও শক্তির রাশিমালা, তখন কিন্তু এ দুটো বের করার জন্য আমাদের প্রথমে ভি এর মানটা বের করে নিতে হয়েছিল, ঠিক আছে। ভিটা কি ছিল বলতো? ভিটা ছিল হচ্ছে ইলেকট্রনের বেগ, মানে যে কক্ষপথে আমরা ইলেকট্রনের হিসাব নিকাশ করছি সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ। যদি এন তম কক্ষপথ হয় আমরা বের করেছিলাম ছিল ভি এন, এনতম কক্ষপথের জন্য ইলেকট্রনের বেগ ছিল ভি এন। সুতরাং এই ইনফরমেশন গুলো থেকে তুমি ভি এন বের করতে পারবে, তারপর হচ্ছে আর এন এবং ইএন এর মান বের করবে। এখানে যদি আমার কম্পাঙ্কের দরকার হয় তাহলে কম্পাঙ্কের সূত্র ব্যবহার করবে, কম্পাঙ্কের সূত্র ব্যবহার করে কাজ করবে, আর না হলে দরকার নেই। আমি আমি বলবো না, আমি জানি না কম্পাঙ্ক আমার লাগবে কি লাগবে না, এটা তোমরা নিজেরা বের করবে, মাথা কাটাবে, তারপরে এই দুটো বের করবে। বের করে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর আচ্ছা, এই দুটো তো অবশ্যই করবে, তার সাথে দেখবা এই রিলেটেড এই চ্যাপ্টার আসলে এই টাইপের ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা তোমরা যে যে বই ফলো করো না কেন, তোমরা মোস্ট প্রবাবলি শাহজাহান তপনের স্যারের বইটা ফলো করো। আচ্ছা, শাহজাহান তপন স্যারের বইতেও দেখবে উদাহরণের বেশ কিছু অঙ্ক আছে, হ্যাঁ, এই রিলেটেড অঙ্কগুলো আছে। এই এই রিলেটেড আমার আমি যে দুটো দিয়েছি সেটা তো প্র্যাকটিস করলেই, আর এই টপিকে তোমাদের বইয়ের উদাহরণের যে ম্যাথ গুলো আছে সেগুলো সলভ করবে, কারণ এগুলো আসলে খুব ইম্পর্টেন্ট এবং যত এগুলো প্র্যাকটিস করবা তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আরো বেশি। আচ্ছা, আজকে ম্যাথ দিয়ে ক্লাসটা শেষ করতে চাচ্ছি। নেক্সট ক্লাসে, এবং আমি কিন্তু আশা করছি, আমি আশা করি তোমরা ম্যাথ গুলো করে আমাকে রেজাল্ট জানাবে কমেন্টসে। আর নেক্সট ক্লাসে আমরা একটা আমাদের একটা থিওরি ক্লাসে যাব আমরা, যেমন নিউক্লিয়াস, প্রোটন ইলেকট্রন মতবাদ, এই জিনিসগুলো পড়াবো, তেজস্ক্রিয়াতে চলে যাব। আর আজকে এই ম্যাথ দিয়ে লেকচারটা শেষ করছি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।